তবে একদিন বলেছেন চাচা দিন কি গ্রহণ করা যায় না সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন মোহাম্মদ তুমি মো নবী সত্য তোমার দিন সত্য তোমার আল্লাহ সত্য তার বড় প্রমাণ আমার দুটা ছেলেকে আমি তোমার হাতে তুলে দিয়েছি জাফরকেও দিলাম আলীকেও দিলাম আর তুমি কি চাও আমার থেকে রাসূল বললেন চাচা জাফর যাবে জাফরের কবরে আলী যাবে আলীর কবরে আপনার ফাতে যাবে মোহাম্মদ যাবে মোহাম্মদের কবরে আপনি যাবেন আপনার কবরে দিন শেষে সব আমরা একা হয়ে যাব অতএব আপনাকে দিন গ্রহণ করতে হবে আবু তালেব বলে ফেললাম মোহাম্মদ শোনো আমাকে জোড়া জোড়ি করো না আমাকে যতবার বলবে আমি একটাই কথা বলবো বাপ দাদা ইখওয়া ফাসলিহু আমরা ভাই ভাই কিন্তু আমরা কি ভাই ভাই থাকি না কি ভাই বলি বাপ বলছে বেটা তুমি যে মিছিলে গেলি মিছিলে গিয়ে কি বললি বল আমার ভাই কইছিস নাকি আব্বু আমি এত বোকা নাকি আমি কইছি আমার বাপ তোর ভাই কি কথা বুঝতে বাপ বেটা ভাই ভাই হবে কেন বাপ বেটা তো বাপ বেটার সম্পর্ক তবে দিনই সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক ভাই ভাই দিনই ভাই বলেন কি ভাই বলে যেন কি ভাই দিনই ভাই এই সম্পর্ক আমরা অটুট রাখবো যেটা বলি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা একটু গোসাই নিচ্ছে আলোচনা গুলো একটু হৃদয়ের দিলটা খুলে সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এই আলোচনা তো জীবনের শেষ আলোচনাও হতে পারে এই বৈঠক জীবনের শেষ বৈঠক হতে পারে আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমরা কাফেরদেরকে শুধু গালি দেই মুনাফিকদেরকে গালি দেই বেশি গালি না দিয়া নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা করব কারণ আমি যে ঈমান নিয়ে মরব তার কোনো গ্যারান্টি নাই কাবার ঈমান কাবার ঈমান কয়েকদিন আগের কথা কাবার ঈমান আদিল কালমানি যার তেলাওয়াত আমি নিজে তার পিছনে নামাজ পড়েছি এত সহি তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত হৃদয় শুয়ে যায় চোখ দিয়ে পানি বের হয়ে যায় এত সুন্দর তার তেলাওয়াত সম্প্রতি তার কিছু ফতুয়া তার কিছু কার্যক্রম সে ক্যাসিনো নামক মদ ক্যাসিনো নামক জুয়া খেলা কিছু জায়েজ করে দিয়েছে মিউজিক গান বাজনাকে জায়েজ করে দিয়েছে সম্মানিত ভাইরা তার কথায় কিছু চলে আসছে কাবা ইমাম হলেই কিন্তু শেষ জীবনে যে ইমান নিয়ে মরবে তার গ্যারান্টি নাই ঠিক কি না এই জন্য আমরা আল্লাহর কাছে চাবো কি নিয়ে মৃত্যু হোক বলেন কি নিয়ে মৃত্যু হোক জোরে বলি আমিন আমি আশ্চর্য হয়ে গেছি আব্দুল্লাহ ভাই আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আল্লাহ তুমি সব পারো এই জন্য প্রত্যেক নামাজে দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও আমাকে বিভ্রান্ত করো না আমাকে বিচ্যুত করে দিও না আমাকে লাইন থেকে জাহান্নামের লাইনে নিও না জান্নাতের লাইনের দিকে নিয়ে যাও আল্লাহর কাছে আমরা সর্বক্ষণ এই দোয়াটাই করব হেদায়েতের মালিক তো পৃথিবীর কেউ না হেদায়েতের মালিক কে বলেন হেদায়েতের মালিক যদি মানুষ হতো আমার নবজি জোর করে তারা চাচা আবু তালেবকে কালেমা পড়ায় দিতেন জি আবু তালেবের কাছে আমার নবীজি জি আবু তালেবের কাছে আমার নবীজি বাল্য জীবন কাটালেন 13 বছর কাটালেন 13 বছরের সময় থেকে শুরু করে নিয়ে 8 বছরের সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি যার সঙ্গে সকাল দুপুর বিকাল সন্ধ্যা সব সময় কাটালেন সেই আবু তালেবকে রাসূল বলতে পারতেন তা চাচা আপনি ইসলাম কবুল করেন কিন্তু আবু তালেব কি ইসলাম কবুল করেছেন নাকি করেন নাই একজন কাফেরের সঙ্গে আমার নবীজি সারা জীবন কাটিয়ে দিয়েছেন মুআমালাত ঠিক ছিল সব কিছু ঠিক ছিল আমার নবীজি জোর করেও কোনোদিন বলেন নাই তবে একদিন বলেছেন চাচা দিন কি গ্রহণ করা যায় না সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন মোহাম্মদ তুমি মো নবী সত্য তোমার দিন সত্য তোমার আল্লাহ সত্য তার বড় প্রমাণ আমার দুটা ছেলেকে আমি তোমার হাতে তুলে দিয়েছি জাফরকেও দিলাম আলীকেও দিলাম আর তুমি কি চাও আমার থেকে
রাসূল বললেন চাচা জাফর যাবে জাফরের কবরে আলী যাবে আলীর কবরে আপনার ফাতে যাবে মুহাম্মদ যাবে মুহাম্মাদের কবরে আপনি যাবেন আপনার কবরে দিন শেষে সব আমরা একা হয়ে যাব অতএব আপনাকে দিন গ্রহণ করতে হবে আবু তালেব বলে ফেললাম মুহাম্মদ শোনো আমাকে জোরাজুরি করো না আমাকে যতবার বলবে আমি একটাই কথা বলবো বাপ দাদার ধর্ম আমি ছাড়বো না এরকম বলার লোক এখন আছে না নাই আসতে বলবেন না আছে না আছে এটা হলো সবচেয়ে বড় বাধা আমার বাপ সর আমিও সর এরকম আছে না নাই পারিবারিক ঐতিহ্য কি ফেলে দেওয়া যায় আমার বাপ ডাকাত ছিল আমি কি ডাকাতি বাদ দিতে পারি এরকম আছে না নেই বলুন তো